বন্ধুরা, আগামী চৌঠা জ্যৈষ্ঠ 1430, ইংরাজির 19 মে 2023 শুক্রবার, এবছরের ফলহারিণী অমাবস্যার দিন কোটিপতি হবে এই সাত রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আমাদের 12টি মাসে 12টি অমাবস্যা তিথির মধ্যে এই ফলহারিণী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ। তাই এই অমাবস্যা তিথিটিকে কাজে লাগিয়ে আপনাদের গ্রহদোষ, আপনাদের কর্মদোষ এইগুলিকে ঠিক করে নিতে পারেন। ধরুন আপনার গ্রহ খারাপ আছে, এর ফলে আপনারা কি করছেন, দামি দামি স্টোন পড়ছেন, পাথর ধারণ করছেন, এই সব করতে গিয়ে আপনাদের কিন্তু সুনিশ্চিতভাবে বহু অর্থ খরচ হয়ে যাচ্ছে। আর এই অমাবস্যাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে সেই সব অর্থ ব্যয় থেকেও আপনারা অনেকাংশেই মুক্ত হয়ে যাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান, তাহলে জয় মাতা কামাখ্যা দেবীর জয়টিকে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই 2023 সালের ফলহারিণী অমাবস্যার সঠিক সময়সূচি ও নির্ঘণ্ট। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকে ফলহারিণী অমাবস্যা বলা হয়। আর এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 3রা জ্যৈষ্ঠ 1430, ইংরাজির 18ই মে 2023 বৃহস্পতিবার রাত্রি 9টা বেজে 15 মিনিটে, এবং এই ফলহারিণী অমাবস্যা তিথি শেষ হবে আগামী 4ঠা জ্যৈষ্ঠ 1430, 19শে মে 2023 শুক্রবার রাত্রি 8টা বেজে 45 মিনিটে। তাই এবছর ফলহারিণী অমাবস্যা তিথির নিশি পালন হবে আগামী 3রা জ্যৈষ্ঠ বৃহস্পতিবার, এবং উপবাস ও অমাবস্যা পালন হবে আগামী 4ঠা জ্যৈষ্ঠ শুক্রবার। আর এই সময়ের মধ্যে মায়ের পুজো আরাধনা করে ভালোভাবে আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এই যে ফলহারিণী অমাবস্যা, এই দিন কালী পুজো অবশ্যই। আমরা মাকে এক এক নামে এক এক রূপে চিনে থাকি, কেউ দক্ষিণাকালী তো কেউ শ্যামাকালী, কেউ বা রক্ষাকালী, আবার কেউ চামুণ্ডা। বন্ধুরা, মায়ের নানান রূপে আমরা মাকে চিনে থাকি, তাই সেই রকমই একটি রূপ ফলহারিণী অমাবস্যায় যে কোনো কালী মন্দিরে গিয়ে মায়ের পুজো আরাধনা করতে পারেন। আপনি মায়ের যে কোনো মন্দিরে যেতে পারেন এবং এই দিন আপনারা মায়ের পুজো করলে মায়ের আশীর্বাদ ও কৃপা পাবেন। কারণ মা হচ্ছে করুণাময়ী, কোনো ভক্তের দুঃখ কষ্ট মা সহ্য করতে পারেন না। তাই এই দিন আপনাদের মনের সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, এমনকি রোগ ব্যাধিও আপনারা মায়ের কাছে ব্যক্ত করুন। কারণ আগামী শুক্রবার এই ফলহারিণী অমাবস্যার দিন মা সকল ভক্তকে দু হাত ভরে আশীর্বাদ করবেন। তাই এই ফলহারিণী অমাবস্যার দিন উপোস থেকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো মায়ের কাছে ফুল নৈবেদ্য দিয়ে মায়ের পুজো দিন, এবং সেই সঙ্গে এই ফলহারিণী অমাবস্যার দিন কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে কিছু ফল দান করুন। আর যে ফলটা আপনারা উৎসর্গ করবেন, সেই ফলটি কিন্তু আপনারা আর খেতে পারবেন না। যেমন ধরুন, আপনারা কলা দিয়ে মায়ের কাছে পুজো দিলেন, এই কলা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে, অর্থাৎ আপনারা এই কলা খেতে পারবেন না। ঠিক এইভাবে আপনারা যদি একটা ফলকে ত্যাগ করতে পারেন, তাহলে কিন্তু মা আপনাদের নানান রকম সমস্যা থেকে আপনাদেরকে পার করে নিয়ে আসতে পারে। বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বছরে একবারই আসে এবং বহু মানুষের জীবন মা বদলে দিয়ে যান। তাই আপনিও পারবেন। আপনি যদি নানানভাবে নানান দিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, সেটা করতে পারে আপনার কর্মক্ষেত্রে বা আপনার ব্যবসা স্থানে কিংবা আর্থিক দিক থেকে, আবার কেউ হয়তো আপনার পরিবারে অসুস্থ হয়ে আছে, এই সমস্ত প্রকার সমস্যা থেকে
আপনিও কিন্তু মুক্ত হতে পারবেন। শুধু এই দিন মায়ের কাছে নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পুজো আরাধনা করলে এবং একটি ফল যদি মায়ের কাছে নিবেদন করে। বন্ধুরা, একই সঙ্গে এই দিন মায়ের পুজো আরাধনা করলে তাহলে আপনাদের গৃহদোষ কেটে যাবে। বন্ধুরা, শুধুমাত্র এই নিয়মগুলি পালন করুন, তাহলে দেখবেন আপনার জীবনে ম্যাজিকের মতো সমস্ত কিছু বদলে গেছে। মা সমস্ত কিছু আপনার জীবন থেকে দুঃখ কষ্ট চালা যন্ত্রণা দারিদ্রতাকে দূর করে দেবেন এবং আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধ হন একটি জীবন পাবেন। বন্ধুরা, আগামী শুক্রবার এই পবিত্র ফলহারিণী অমাবস্যার দিন মায়ের পুজো আরাধনা করুন। দেখবেন তিন দিনের মধ্যেই আপনার জীবনে নানান সুযোগ আসবে, নানান দিক থেকে নানানভাবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। হ্যাঁ বন্ধুরা, মায়ের কৃপায় আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বইবে, তাই এই পবিত্র ফল হারিণীর অমাবস্যা আপনার জীবনকে সুনিশ্চিতভাবে বদলে দেবে। তাই এই নিয়মগুলি পালন করে আপনার জীবনকে আপনি গুছিয়ে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোন সেই সাতটি ভাগ্যশালী রাশি যাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধি থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন শুধুমাত্র এই একটি দিন সঠিকভাবে কাজে লাগিয়ে। আর সেই দিনটি আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে 19 মে ফলহারিণী অমাবস্যার দিন আপনার জীবন বদলে যেতে পারে যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি সবার প্রথমে যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হল সিংহ রাশি। তাই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে আগামী শুক্রবার ফলহারিণীর অমাবস্যার দিন আপনার জীবন বদলে যাবে। যদি আপনি নানানভাবে নানান রকম সমস্যায় পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, কারণ এই দিন আপনার ভাগ্য আপনার সহায় থাকবে। তাই আপনারা চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান, কেননা মায়ের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনার সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। আর আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আমি আপনার ক্ষেত্রেও একই কথা বলবো যে আপনাদের জীবনে দারুণ একটা শুভ সময় আসছে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 19 তারিখ থেকে অন্তত 21 দিন শুভ সময় থাকবে, কারণ এই 21 দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য সহায় দেবে। তাই আপনারা ফলহারিণী অমাবস্যার দিন সামান্য এই ছোট ছোট বিষয়গুলি মেনে চলবেন তাহলে মায়ের আশীর্বাদে আপনারা শুভ ফল পাবেন, তাহলেই আপনাদের জীবনে উন্নতি আর উন্নতি। বন্ধুরা, এরপর তৃতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আগামী শুক্রবার 19 মে ফলহারিণী অমাবস্যার দিন চোখ কানকে খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান, কারণ মায়ের আশীর্বাদে এই দিন আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই যদি আপনারা বিভিন্ন রকম সমস্যায় থাকেন, যদি আপনারা অর্থ কষ্টে পড়ে থাকেন, তাহলে আপনারা এই দিনটি এই নিয়মগুলি পালন করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করুন, কারণ এই দিন মায়ের আশীর্বাদে আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে, আপনারা হাতে ফটকা অর্থ পাবেন। তাই আপনারা আগামী শুক্রবার ফলহারিণী অমাবস্যার দিন এই নিয়মগুলি পালন করে আপনাদের জীবনকে গুছিয়ে নিতে পারে। এরপর যে চতুর্থ ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হল কর্কট রাশি। বন্ধুরা, আপনারা যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকে তাহলেও আমি একই কথা বলবো যে আগামী শুক্রবার ফলহারিণীর অমাবস্যা আপনার জীবন তথা আপনার পৃথিবীটাই বদলে দিতে পারে। শুধু আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে, আর কিছু ত্যাগ করুন, কারণ আমরা প্রত্যেকেই জানি যে কিছু ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না। তাই আপনারা একটি ফল মাকে অবশ্যই নিবেদন করুন। বন্ধুরা, এরপর যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। বন্ধুরা, আপনারা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে আমি আপনাদেরকে একই কথা বলবো যে আগামী 19 মে শুক্রবার
ফলহারিণীর অমাবস্যা আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অমাবস্যার দিন আপনাদের জীবনকে একেবারে আপনাদের জীবনকে একেবারে বদলে দেবে। আপনারা যতই বিপদ আপদে থাকুন না কেন, মায়ের আশীর্বাদেই তা সমস্ত কিছু দূর হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার দিন থেকে আগত অন্ততপক্ষে 21 দিন আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে। তাই আপনারা চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন, দেখবেন মায়ের আশীর্বাদে আপনাদের হাতে প্রচুর প্রচুর অর্থ আসবে। তাই অবশ্যই এই ফলহারিণী অমাবস্যাটাকে সম্পূর্ণভাবে মান্যতা দিন এবং কোনো কিছু একটা ফল আপনি মায়ের চরণে নিবেদন করুন, যে ফলটি আপনি আপনার জীবন থেকে উৎসর্গ করবেন। এরপরে কিন্তু আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, এরপর যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো ধনুরাশি। বন্ধুরা, আপনারা যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আমি একই কথা বলবো যে আপনাদের সুখবর আসতে চলেছে। কারণ এই ফলহারিণী অমাবস্যার দিন, কারণ এই ফলহারিণী অমাবস্যার দিন থেকে 21 দিন পর্যন্ত আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে, সেই সঙ্গে মায়ের আশীর্বাদ থাকছে। তাই আপনারা চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান, দেখবেন আপনাদের জীবন একেবারে বদলে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে আপনারা ফটকা অর্থ লাভ করবেন, যে অর্থ আপনাদের পাবার কথা নয়, আপনারা সেই অর্থ আপনারা পাবেন শুধু মায়ের আশীর্বাদ ও কৃপায়। আর এর জন্য আপনাদের শুধুমাত্র এই দিনটিকে পালন করে চলতে হবে। তাই এই দিন কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে কিছু দান ধ্যান করুন, মায়ের কাছে কিছু ফল দান করুন, যে ফলটি আপনি আপনার জীবন থেকে ত্যাগ করতে পারবেন সেই ফলটি মায়ের কাছে দিন, দেখবেন মায়ের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনার সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।